বিমানের মধ্যে থাকা বাতাসে মাত্র 20% আর্দ্রতা থাকে, বাকিটা খুব শুষ্ক। যদি তুলনা করে দেখা যায় তাহলে সারারা মরুভূমিতে আর্দ্রতার পরিমাণ হয় 25%। আর্দ্রতার এই অভাবের ফলে বিমানে থাকা খাবার খুবই বিস্বাদ হয়ে যায়। বিমানের খাবারের কোনো দোষ নেই, দোষটা পরিবেশ পরিস্থিতির। কেননা বিমানের মধ্যকার এই শুষ্ক পরিস্থিতি খাবারকেও শুকনো করে ফেলে। গবেষণা বলছে বাতাসে যত আর্দ্রতা থাকবে ততই ঘ্রাণ অনুভব করা যায়। সাধারণভাবে মাটিতে বসে যেভাবে আপনি খাবারকে অনুভব করতে পারেন তা মাঝ আকাশে উড়ন্ত বিমানে সম্ভব হবে না। একটা সমীক্ষা বলছে বিমানে আমাদের স্বাদ বোঝার ক্ষমতা অনেকটা ঠান্ডার জায়গায় গেলে যেমন হয় তেমনটাই হয়ে যায়। যত দামি উপাদান ব্যবহার করেই খাবার রান্না করা হোক না কেন, মাটিতে বসে খাওয়ার আনন্দ মাঝ আকাশে পাওয়া সম্ভব নয়। একটি সমীক্ষায় দেখা গেছে বিমানের মধ্যে একটা ক্রমাগত আওয়াজ হতে থাকায় তার প্রভাব স্বাদ গ্রন্থির ওপরে পড়ে। মাটিতে বসে খাবার খেলে তার যে স্বাদ অনুভব করা যায় তার তুলনায় 30% বেশি লবণ ও চিনি যোগ করলে মাঝ আকাশের খাবারের স্বাদ খানিকটা খুঁজে পাওয়া যেতে পারে, কিন্তু তা আবার স্বাস্থ্যের পক্ষে একেবারেই ভালো নয়। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিন, তাহলে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনার কাছে পৌঁছে যাবে।